প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির সাপ্তাহিক সংলাপ দৃশ্যপটে। আজ আমাদের বিষয় পরিবেশ সুরক্ষা ও বিকল্প জ্বালানির ভবিষ্যৎ। স্টুডিওতে আমাদের সাথে আছেন, আমি বাদিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, শুরুতেই আছেন পাওয়ার সেলের বর্তমান মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, তারপর আছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান এবং সবশেষে আছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম। আমি আলোচনাটা প্রকৌশলী মোহাম্মদ হোসেনকে দিয়ে করতে চাই। আপনারা তো এই যে বিশ্ব ঐতিহ্য যে তাদের যে হিসাবে সুন্দরবন নিয়ে যে আলোচনাটা হলো এবার ইউনেস্কোতে, সেখানে আপনি উপস্থিত ছিলেন, তো আপনার অভিজ্ঞতা কি, কী দেখলেন বা কী শুনলেন, সেখানে কী আলোচনা হলো, আমাদের একটু সংক্ষেপে শুরুতে বলেন যদি। ধন্যবাদ আপনাকে। আসলে এই ওয়ার্ল্ড হেরিটেজ যে সেন্টার সেটা হলো প্যারিসে, জি, আর পোল্যান্ডে যে মিটিংটা হয়েছে সেটা হয়েছে ইউনেস্কো কমিটির মিটিংটা, ওটা পোল্যান্ডের ক্র্যাকোতে হয়েছে। তো আমার মনে হয় যে এই আমার অভিজ্ঞতা বলতে হলে আমি তার আগে প্যারিসে গিয়েছি, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে গিয়েছে। তো অভিজ্ঞতাটা হলো এরকম যে আমরা সরকার বিভিন্ন কারণে ফিল করেছিল যে এই যে আরএমএম রিঅ্যাক্টিভ মনিটরিং মিশন ঢাকায় এসেছে, যে তাদের যে প্রতিবন্ধ দেখা গেল সেখানে যে বিভিন্ন তথ্য বিভ্রান্তি আছে, কিছুটা এখানকার মানুষের কিছু অনুমান ভিত্তিক কিছু আমি বলবো তাদের অনুভূতি, তাদের রিয়াকশানগুলো সেখানে প্রতিফলিত হয়েছে। এবং আমাদের যে এই সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে নিয়ে তথা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যেসব তথ্য উপাত্ত সেগুলো প্রপারলি প্রতিফলিত হয়নি। এবং আমরা প্যারিসে যখন গেলাম সেখানে আমরা একটা পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করি, সেখানকার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের কর্মকর্তা সহ রাষ্ট্রসমূহের যে যারা রাষ্ট্রদূত ছিলেন তাদেরকে, এবং ওই প্রেজেন্টেশনের পরে কিন্তু তাদের অনুভূতিটা এরকম যে আমরা তো এ সম্বন্ধে আসলে প্রপারলি জানা ছিল না। যেমন একজন রাষ্ট্রদূত বলেই ফেললেন যে আমি তো জানতাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। তো এরই ধারাবাহিকতা আমরা যখন কি কি ভুল ধারণা ছিল একটু বলবেন যে ধরেন কি, হ্যাঁ আমি ওটাতে আসছি এক্স্যাক্টলি। এখন যেমন ধরেন যে আরএমএম মিশনের যে রিকমেন্ডেশন ছিল এরকম যে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেহেতু প্রপার্টির জন্য অর্থাৎ যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার জন্য ক্ষতিকর হবে, সেটাকে রিলোকেট করতে হবে, ড্রেজিং কার্যক্রম বন্ধ রাখতে হবে, হ্যাঁ, এবং যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যেসব ইয়ে আছে সেগুলোর ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে সব কিছু মিলিয়ে। এবং রিকমেন্ডেশন ছিল এরকম এইগুলো কমপ্লায়েন্স না হওয়া পর্যন্ত যে হেরিটেজ সাইটটাকে যে তালিকা থেকে এটাকে এন্ডেঞ্জার লিস্টে তালিকাভুক্ত করতে হবে। তো এটা ছিল এই জিনিসগুলো ছিল তাদের। এখন পিছনে যেতে গেলে কি কি কারণে, এটা অনেক লম্বা হবে, আমার মনে হয় এর আগে আমরা বিভিন্ন মিডিয়াতে বলেছি, হ্যাঁ বিভিন্ন মিডিয়াতে বলেছি, আমার মনে হয় আমি ওইদিকে আর নাই গেলাম। আজকে যারা আলোচক প্যানেলে আছেন তারাও জানেন, এদেশের জনগণ ইতিমধ্যে এই ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট জ্ঞান অর্জন করেছে। আমরা যখন পোল্যান্ডের ক্র্যাকোতে গেলাম সেখানেও আমাদের সুযোগ হয়েছিল যে কমিটিটা 21 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটিতে বেসিক্যালি আপনার প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের মেম্বার স্টেটের কিন্তু রাষ্ট্রদূতরা মেনলি থাকেন না, মানে প্রতিনিধিত্ব করেন না, করেন কিন্তু এক্সপার্টরা। সো আমরা এক্সপার্টদের সাথে আলোচনা করে সেখানেও আমাদের যেটা অনুধাবিত হয়েছে যে আসলেই দেয়ার ইজ এ গ্যাপ অফ রিয়াল ফিল্ড, মানে ইউনেস্কোর সাথে সরকারের জানা বোঝার একটা দূরত্ব তৈরি হয়েছিল, যেটা সরকারের মানে এই পাওয়ার প্ল্যান্ট বা হেরিটেজ সাইট নিয়ে যেসব তথ্যাদি ওনারা পেয়েছেন সরকারের, ঠিক সরকারের না মানে এই প্রকল্প নিয়ে। এবং সেক্ষেত্রে পরবর্তীতে যেই খসড়া রেজুলেশনটা ইউনেস্কো কমিটি ড্রাফট করেছিল আপনি জানেন যে সেখানে অনেকটা ওই রকমই ছিল, যেমন সুন্দরবন কার্যক্রম বন্ধ রাখতে হবে, EIA ব্যতীত ড্রেজিং করা যাবে না, এবং আরও অন্যান্য বেসিক্যালি দুটো, এবং সেখানে ওই যে এন্ডেঞ্জার লিস্টের কথাটাও সেখানে ছিল। এবং আমাদের কথায় কনভিন্সড হয়ে অন্যতম একজন সদস্য রাষ্ট্র হল তুরস্ক, তার্কি, তারা এর একটা সংশোধিত একটা খসড়া তারা ড্রাফট করে, যার মধ্যে এর বিপরীত যে বেসিক যেটা ছিল সেটা হলো যে EIA করা সাপেক্ষে ড্রেজিংগুলো করা যাবে, এবং বড় বড় ইনফ্রাস্ট্রাকচারগুলি ফার্দার আর করা যাবে না। আমরা যদিও আমরা আগেই সম্মত হয়েছি যে আমরা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে মাথায় রেখে, যদিও এটা আমাদের আইনগত কোনো বাধ্যকতা নেই যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটা যে কোনো ইনস্টলেশন করতে আমাদের এনভায়রনমেন্ট ল অনুযায়ী ইয়েই করতে হয়, বাট সার্বিক যে এসি এটা সেটা এরকম কোনো ইয়ে নয়। আমরা আমাদের দেশের স্বার্থে, এই হেরিটেজ সাইটের স্বার্থে, সুন্দরবনের স্বার্থে ওটা আমরা আগে সেটা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো সে কথাটা সেখানে যুক্ত হয়েছে যে এসি করতে হবে এবং এসির রেজাল্ট না পাওয়া পর্যন্ত ফার্দার কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার করা যাবে না। অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আবার এসি বিষয়ে আবার একটু পরে আসি। আমরা রেজনাপার কাছে একটু যাই। রেজনাপা, এই যে আপনারা দীর্ঘদিন ধরে সুন্দরবন নিয়ে কথা বলছেন, কাজ করছেন, আপনার কি মনে হয়, আপনি কীভাবে দেখছেন এই যে এবারে ইউনেস্কোর এই অধিবেশনটাকে যেখানে সুন্দরবন নিয়ে আলোচনা হলো? জি, এটি আসলে আন্তরাষ্ট্রীয় একটি ফোরাম, হ্যাঁ, তো বিশেষজ্ঞরা যেভাবে মত দেয়, এখানে যে 21 জন সদস্য ছিল তারা বিশেষজ্ঞ না, রাষ্ট্রীয় প্রতিনিধি, হ্যাঁ, তো তারা ডিপ্লোম্যাটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আগের যে আরএমএম যে মনিটরিং মিশন যে প্রতিবেদন দিয়েছিল সেই প্রতিবেদনকে কাটছাট করে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। কাটছাট করার ফলে আরএমএম এর রিপোর্টের মূল যে রিকমেন্ডেশন ছিল, মূল যে সুপারিশ ছিল, সেখান থেকে আসলে এই কমিটি কতটা সরে গেছে এটা আমাদেরকে বুঝতে হবে। আমি যদি দেখি, দেখবেন এই কমিটির যে সিদ্ধান্ত সেখানে কিন্তু এই কথাটা বলে দিয়েছে যে বাংলাদেশ যে ওখানে ওরিয়ন পাওয়ার প্ল্যান্টটা করছে না এবং রামপালের সেকেন্ড ফেজ করছে না, এই সিদ্ধান্তটাকে তারা স্বাগত জানাচ্ছে। কারণ আরএমএম একটা রিপোর্ট দেওয়ার পরে বাংলাদেশ সরকার আবার তার একটা উত্তর দিয়েছে। তো আরএমএম এর রিপোর্ট এবং তার উত্তর, বাংলাদেশ সরকারের উত্তর, দুটোকে একসাথে করে এই কমিটি তার রিকমেন্ডেশন দিয়েছে এবং বাংলাদেশ সরকার তার উত্তরে বলেছে যে আমরা রামপাল দ্বিতীয় ফেজটা করব না। এখন বাংলাদেশ সরকার যদি জানেই যে রামপালে স্টেট অফ দ্য আর্ট ফলো করে বিদ্যুৎ কেন্দ্র হবে এবং সেখানে কোনো রকম পরিবেশ দূষণ হবে করবে না, তাহলে আমি শাই অ্যাওয়ে করব কেন আমার সেকেন্ড ফেজ থেকে? তাহলে আমি শাই অ্যাওয়ে করব কেন? আমি ওখান থেকে সরে আসব কেন? কারণ বাংলাদেশ সরকার, আমার যেটা মনে হয়েছে যে এই উপলব্ধিটা তাদের এসছে যে এই প্রকল্পটা অত্যন্ত বিতর্কিত এবং জনগণের কাছে এর গ্রহণযোগ্যতা একেবারেই নীল, কাজে সেকেন্ডে যাওয়াটা ঠিক হবে না। আবার যদি আপনি দ্বিতীয় 4 নম্বর সিদ্ধান্ত পড়েন, সেখানেও আপনি দেখবেন আগে যেখানে ছিল আরএমএম এর রিপোর্টে যে কোনো কিছু করা যাবে না ইনক্লুডিং রামপাল, কমিটি এসে সেটাকে বদলে ডিপ্লোম্যাটিক ভাষায় বলেছে যে আমরা বাংলাদেশকে অনুরোধ করছি বাংলাদেশ যেন কোনো রকমের লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানে না করে যতক্ষণ পর্যন্ত এই কৌশলগত পরিবেশ প্রভাব প্রতিবেদনটা শেষ না হয়। এখন দেখেন, পরিবেশগত প্রভাব নিরূপণ বনাম পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা হচ্ছে EIA, একটা হচ্ছে EMP। EMP করা হয়, EIA করা হয় কোনো কাজ করার আগে, আর EMP করা হয় একটা কাজ হয়ে গেলে তারপরে। এখানে যখন EIA এর কথা বলা আছে, তার মানে কাজ শুরুর আগে আপনাকে এটা করতে হবে। এবং এনি, আমি যতটুকুন ইংরেজি বুঝি, এনি ইজ অল ইনক্লুসিভ। আচ্ছা, সবকিছুর কথাই বলা হচ্ছে। অবশ্যই সবকিছুর কথা। আপনি ইংরেজি বোঝে, ইংরেজি ভাষায় কথা বলে, একজন ইংরেজকে নিয়ে আসেন তো, যে আমাকে বলবে এনি কথাটা আসলে অল ইনক্লুসিভ না, এনি কথাটা মানে হচ্ছে কিছু 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 না, এরকম তো আসলে আমি কখনো শুনিনি। মানে তার মানে আপনার কথা হচ্ছে যে এর মধ্যে দিয়ে আসলে কূটনৈতিক ভাষায় পুরনো অবস্থানটাই করেছে। তবে বাংলাদেশ সরকার মনে করছে তাদের জন্য ফেস সেভিং হয়েছে যে রামপাল কথাগুলো বাদ পড়ে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যে এনি থাকার কারণে এটা যথেষ্ট পরিমাণ বড় একটা বিষয় হয়েছে, যথেষ্ট ব্যাপক একটা চিত্র তারা করে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই কাজ না হয়। উনি একটা কথা বলেছেন যে আরএমএম এর যে কনসার্নগুলো সেটা মানে অনেকটাই আমরা যেগুলো বলি অনুমান ভিত্তিক, অনুভূতি ভিত্তিক। আপনি যদি এই কমিটির 10 নম্বর সিদ্ধান্ত পড়েন, 10 নম্বর সিদ্ধান্তে কমিটি একদম বলছে যে ওই মিশনের যে কনসার্নগুলো ছিল, যে রামপাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট হলে বায়ু দূষণ হবে, পানি দূষণ হবে, নৌ চলাচল বেড়ে গিয়ে প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হবে, ড্রেজিংয়ের কারণে প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হবে, ফ্রেশ ওয়াটার আরও কমে গিয়ে স্যালাইনিটি বাড়বে, এই কথাগুলো কিন্তু কমিটি তার সিদ্ধান্তে রেখেছে এবং রেখে বলেছে যে আরএমএম এর কনসার্নগুলো আমরা বিবেচনায় নিলাম এবং বিবেচনায় নিয়ে আমরা বাংলাদেশকে অনুরোধ করছি তারা যেন এই যে ঝুঁকিগুলোর কথা বলা হচ্ছে এগুলোকে ডিটেইল কম্প্রিহেন্সিভলি অ্যাসেস করে। আমি আবারও বলছি, অ্যাসেসমেন্ট হয় কাজের আগে, অ্যাসেসমেন্ট কাজের পরে হয় না। হ্যাঁ, তার মানে হচ্ছে আবারও আমাদের কথাগুলো যে অনুমান ভিত্তিক নয় এবং আরএমএম এর এই উদ্বেগগুলো থেকে যে কমিটি সরে আসেনি সে কথাগুলো এখানে কিন্তু বলা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে এবং আমরা জানি যে এটা কেবল বাংলাদেশের প্রকল্প না, আমাদের প্রতিবেশী দেশ ভারতও এর সাথে জড়িত। কাজে বাংলাদেশি কূটনৈতিক তৎপরতা চালিয়েছে তা না, ভারতও নিশ্চয়ই চালিয়েছে এবং ভারতের কূটনৈতিক শক্তি আমাদের চাইতে অনেক বেশি। ফলে সম্মিলিত কূটনৈতিক শক্তির চাপে ভাষাটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছে, কিন্তু আরএমএম যে কথাটা বলেছে সেই কথাটার থেকে খুব বেশি সরে এসেছে রামপাল করে ফেলো বলেছে এরকমটা আমার মনে হয় না, বরং বলেছে এই কাজগুলো সম্পন্ন না করে যাতে আর কোনো ভারী কাজ ওখানে না করা হয় সেজন্য অনুরোধ করা হয়। অনেক ধন্যবাদ। আমরা ডক্টর এম শামসুল আলমের কাছে যাই যে এখন একটা আলোচনার বিষয় বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটা কি হবে। আমাদের বিদ্যুৎ লাগবে, উন্নয়ন লাগবে, তো বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি, পুরনো পদ্ধতি কিংবা পরিবেশ সুরক্ষা, এই প্রশ্নগুলো খুব বেশি করে আসছে। আপনি আমাদেরকে একটা ধারণা দেবেন দর্শকদের জন্য যে কিভাবে দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে জ্বালানির? প্রথম যে বিষয়টি আছে আমাদের প্রেক্ষাপটটার কথাই বলি। আমাদের প্রেক্ষাপটে নতুন সরকার আসার পরে আপনার বিদ্যুৎ খাত তো ট্রান্সফরমেশন হচ্ছে, মানে তার এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাচ্ছে এবং এই অবস্থায় যাওয়ার পথে সে নানান ধরনের রূপান্তর হচ্ছে, সেটা এনার্জি মিক্সেই বলেন আর ইকুইপমেন্টেই বলেন, ব্যবস্থাপনাই বলেন, আর আপনার ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট বলেন, সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট, তো নানান ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। এখন প্রশ্ন আসেন যে আমরা বিদ্যুৎ উৎপাদনের কী কৌশল অবলম্বন করব। এইবার আসেন, আমরা 2006 সালে একটা পলিসি তৈরি করেছিলাম, 1996 সালে একটা পলিসি তৈরি করেছিলাম, সেটা গেজেট হয়েছিল, সেটা প্র্যাকটিসে যায়নি। আমরা তারপরে মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম, সেই মাস্টার প্ল্যানগুলো রিভাইজ হয়েছে। আমরা তারপরে পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করেছিলাম, পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানের সঙ্গে মাস্টার প্ল্যানের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। মাস্টার প্ল্যানের পরে যে পাঠশালা পরিকল্পনা হয়েছে, সেই পাঠশালা পরিকল্পনার সঙ্গে আজকে যে বিদ্যুৎ খাত উন্নয়নের যে কার্যক্রম নেওয়া হয়েছে সেই কার্যক্রমের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। তাহলে এবার আপনি একটা জাতির কৌশলগত অবস্থান যদি আপনি নিরূপণ করতে চান তাহলে তার দালিলিক যে তথ্য বা উপাত্ত বা যে ডকুমেন্ট রয়ে গেছে সেই ডকুমেন্টগুলো কিন্তু কাজের সঙ্গে সঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ঘোষিত পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে কোনো আগ্রহ বাস্তবায়ন সম্পর্কে পাওয়া যাচ্ছে না। এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, আমি দুই এক জায়গায় আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমার মনে পড়ছে, আমি এক জায়গায় বলেছি যে কোনো বাড়িতে দেখা যায় যে তার ড্রয়িং রুমে বই আছে কিন্তু বই কেউ পড়ে না, একটা জায়নামাজ আছে ওটা ব্যবহার হয় না, একটা কোরআন শরীফ আছে ওটা কেউ ঘুরেও দেখে না। তা এই যে আমাদের যে সব দলিলগুলো আছে এই দলিলগুলো থাকতে হয়, যেমন বাড়িতে ওইরকম থাকতে হয়। তো এইভাবে যদি আমরা কোনো সেক্টরের দর্শনটাকে এইভাবে যদি উন্নয়ন, আমরা ফেরত আসবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার আসছে আলোচনায়, কথা হচ্ছিল পরিবেশ সুরক্ষা, বিকল্প জ্বালানি ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন ডক্টর এম শামসুল। হ্যাঁ, এখন আসেন এই জায়গা থেকে আপনাকে সরে যাব, যারা আদর্শিক জায়গা থেকে জ্বালানি খাত উন্নয়ন করছে এরকম একটা দৃষ্টান্ত বিশ্বে এখন জার্মানি। আচ্ছা, তাদের এনার্জি ট্রানজিশন ফেজটা দেখার জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছিল সাউথ এশিয়া থেকে, বিশ্বের আরও 17টা জায়গা থেকে লোকজন আসছিল, মোট আমরা 17 জনকে 7 দিন ধরে এক্সটেন্সিভলি সকাল থেকে রাত পর্যন্ত তারা সব জিনিস দেখিয়ে তাদের ট্রানজিশনের স্টেজটা কি আমাদের একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই জায়গাটা দেখে আমি যতটুকু বুঝেছি যে একটা জাতির দর্শন থাকতে হবে। তাদের দর্শনটা হচ্ছে, প্রথমতই তারা একটা চিত্র দেখালো, সেই চিত্রটা হচ্ছে অ্যাটম বোমা পড়তেছেন, সয়লাভ হয়ে গেছে, পুড়ে গেছে, মানুষজন যারা সেই সময় সাধারণ মানুষ মারা গেছে তাদেরকে কিভাবে তাদের স্মৃতি ধরে রাখা হয়েছে সেই সব জায়গাগুলো দেখানো হলো। দেখিয়ে তারা বুঝাতে চাইলো যে আমরা যে শক্তি এরকম একটা মিলিটারি শক্তিকে শক্তিশালী করে, তারা 20th সেঞ্চুরিতে দেখছে যে নিউক্লিয়ার উইপন অর্থাৎ এই শক্তিতে শক্তিশালী হয়ে আলটিমেটলি সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং বিশ্বের পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। সুতরাং তারা জাতীয়ভাবে ওই শক্তিটাকে ঘৃণা করে, তারা ওই শক্তিকে তাদের জাতি থেকে, তারা পরিচ্ছন্ন জাতি হতে চায়, তারা স্বচ্ছ জাতিতে পরিণত হতে চায়, তারা আদর্শ জাতিতে পরিণত হতে চায়। সেই স্পিরিট থেকে তারা জাতীয়ভাবে বদ্ধপরিকর যে তারা নিউক্লিয়ার জ্বালানি থেকে বেরিয়ে আসবে, নিউক্লিয়ার ব্যবহার মুক্ত জাতি হবে। তারা তারা স্ট্রংলি ডিসিশন নিয়েছে যে 2022 সাল মধ্যে তারা জার্মানিকে পারলে হোল ইউরোপকে তারা মুক্ত করতে চায়। এই হচ্ছে তাদের পারমাণবিক বিদ্যুৎ আদর্শিক অবস্থান। এবং সেটা দেখাতে যে তারা 2000 ট্রানজিশন ফেজগুলো কীভাবে তারা ট্রান্সফরমেশন করেছে তার একটা চিত্র দেখালো। এবং 2022 সালের আগেই ধারণা করা হচ্ছে যে 2022 সালের মধ্যেই তারা নিউক্লিয়ার ফেজ আউট 21 বা 20 সালেই করে ফেলবে। তাদের প্রগ্রেস, তারা 2020 সালের যে টার্গেট করেছিল সেটা অলরেডি অ্যাচিভ করে ফেলেছে। 2018 দেখা যাচ্ছে 17তেই অনেক বেশি অ্যাচিভমেন্ট হয়ে গেছে, আমরা যা দেখতে পেলাম। এইবার আসেন তারা ট্রান্সফর্ম করে তারা বলতে চাচ্ছে যে আমরা সাশ্রয়ী জাতি হব, আমরা অপচয় করব না। তারা কিভাবে সেটা করেছে, সেই ট্রান্সফরমেশনগুলো আনছে কোথায়? তারা যে কাজটা 1990 সালে যে এনার্জি দিয়ে যে কাজটা করেছিল, যতটুকু এনার্জি ব্যবহার করেছে, তারা দেখা যাচ্ছে যে ওই পরিমাণ এনার্জি ব্যবহার করে 2014, 2015, 2016 সালে বা 2017 সালে 2018 সালে তারা চলে আসছে ওই পরিমাণ এনার্জি থেকে, অর্থাৎ এনার্জি ব্যবহার কমিয়ে নিয়ে আসছে তারা। 2014 সাল পর্যন্ত তাদের এনার্জি প্রাইসিং অর্থাৎ বিদ্যুতের দাম বেড়েছে, 2015 সালে তারা বিদ্যুতের দাম কমিয়ে ফেলেছে। তারা বলছে যে 2030 সালের মধ্যে তারা কোনো অবস্থাতেই এর দাম বাড়তে দেবে না, এবং তাদের কমা শুরু হয়ে গেছে। সাশ্রয়ী জাতি হিসেবে তারা কীভাবে পরিণত হয়েছে দেখেন। তাদের ড্রেসিংয়ে, তাদের ফুডিংয়ে, তারা শুধু এনার্জিকে ইকোনমিকে কার্বনমুক্ত করেনি, ইকোনমিকেই তারা সবুজায়ন করেনি, তারা খাদ্যকেও সবুজায়ন করেছে, ভোজ্য তেল মুক্ত তারা করার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে তাদের ফুডে ভোজ্য তেলের ব্যবহার কমিয়ে আনছে ট্রিমেন্ডাসলি, যদিও আমি সেই খাবার খেতে পারিনি। এই যে জায়গাগুলো, একটা জাতি তার আদর্শিক জায়গা থেকে তার উন্নয়নের দর্শন অর্থাৎ ফিলোসফি ডিটারমিন করেছে। এইবার আসেন আমার জায়গায় ফিরে আসি। আমি একটা আর্টিকেল রিসেন্টলি লিখেছি যে আমার সরকার 2009 সাল থেকে 2014 সালে ছিল গণবান্ধব। তখন সে বলেছিল যে আমার বিদ্যুৎ উৎপাদন জরুরি ভিত্তিতে করতে হবে বলে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে, বেশি পয়সা দিয়ে পাবলিক প্রাইভেট সেক্টর থেকে আমার বিদ্যুৎ কিনতে হয়েছে। গত বাজেট বক্তৃতায়ও অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের কুইক রেন্টালের মতো বিদ্যুৎ কিনতে যে আমাদের বাজেট ঘাটতি বাড়ছে, এগুলো দ্রুত ফেজ আউট করে ফেলে দেওয়া হবে। এ কথা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্বীকার করে নিয়েছে। এইবার আসেন 2014 সালের পরে যখন বর্তমান সরকার ক্ষমতায় এসে, তখন সে আর গণবান্ধব থাকেনি, সে হয়ে গেছে ব্যবসা বান্ধব। এইবার আসেন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকার সেখানে তেলের দাম সমন্বয় করেনি, উত্তর তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে। আবার পরিকল্পনা নিয়েছে যে 3000 মেগাওয়াট বিদ্যুৎ তরল জ্বালানি থেকে তৈরি করবে, এটা পাইপলাইনে রয়ে গেছে। 30% বিদ্যুৎ অলরেডি তৈরি হচ্ছে তরল জ্বালানি থেকে। সেই তরল জ্বালানিতে আপনার জ্বালানি তেলের যে আন্তর্জাতিক বাজারে মূল্য পতন হয়েছে, সেইটা সমন্বয় করা হলে আজকে বিদ্যুৎ খাতের যে 6000 কোটি টাকা, এক বছরেই 3000 কোটি টাকা থেকে 6000 কোটি টাকা যে ঘাটতি হয়ে গেছে, সেই ঘাটতি সমন্বয় হয়ে যায় যে বিদ্যুৎ খাত ঘাটতিতে লাভে থাকে। সেক্ষেত্রে আমরা বিকল্প জ্বালানি একটু পরে আবার আলোচনা আসবো। আমরা প্রকৌশলী মোহাম্মদ হোসেনের কাছে আসি। দুটো প্রশ্ন আপনার কাছে করব, কিন্তু একটা করে আসুক। এটা হচ্ছে রেজনা আপা যেটা বললেন এই ইউনেস্কোর অধিবেশন নিয়ে, তো আপনি সেই বিষয়ে আপনার মন্তব্যগুলো আরেকবার শুনে নিই আমরা আগে। ধন্যবাদ। আমার মনে হয় আমিও আজকে রেজওয়ানের বক্তব্যের মধ্যে কনসেন্ট্রেট করতে চাই, কারণ প্রফেসর শামসুল আলমের সাথে আমার হরহামেশাই কিন্তু দেখা হয়, অন্য বাত হয়, হ্যাঁ, কিন্তু একজন এরকম একজন আইনজ্ঞ পেলাম এবং ওনার ইন্টারপ্রিটেশনগুলো এই আইন বিশেষজ্ঞ যেরকম মারপ্যাচের, শব্দের মারপ্যাচ নিয়ে সেই দিকে আসেন। যেমন একটা এনি শব্দ নিয়ে উনি বললেন। প্রথম আমি যেটা বললাম সেটা হলো যে আসলে যে উনি যেটা বললেন যে 21 সদস্য যে রাষ্ট্রের প্রতিনিধিরা কিন্তু কোনো রাষ্ট্রদূত নয়, সেখানে কিন্তু তারা কিন্তু তাদের এক্সপার্ট প্যানেলকে কিন্তু এই কমিটিতে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। সুতরাং এটা কোনো ভাবার অবকাশ নেই যে সেখানে একজন ব্যুরোক্র্যাট বা ডিপ্লোম্যাট বসেছিল এবং সে বুঝেন নাই বা কিছু, সেই জন্যই এটা, যেহেতু সবগুলো কিছুই কিন্তু সমস্ত টেকনিক্যাল এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, সেই জন্য ওই কনসার্ন এক্সপার্টদেরকে তারা কিন্তু এই প্যানেলে বসিয়েছেন। সেকেন্ড যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমরা second phase ebong Orion duto je amra abandon korlam, it doesn't necessarily mean je er ortho je etar amra bujhechi je etar impact hobe ebong sei karone oguluke I koreche. Eta borong arekta jinish je sarkar very much flexible ebong amra ekta bidyut kentro koreche jonomot jehetu etar byapare concern show koreche seta ekta sujog dewa er ortho noy je etar impact ta shekhane giye porbe. Third je point ami bolte chai seta holo je EIA নিয়ে যেটা বলা হলো 4 নম্বর যে যদিও আমি কিন্তু এটা রেফার করতে চাই না কারণ এটা একেবারে আনঅফিশিয়াল একটা সম্ভবত উনি কালেক্ট করেছেন এখনো কিন্তু কোনো অফিশিয়াল রিপোর্ট কিন্তু প্রসিডিং কিন্তু বের হয় নাই যাই হোক যেটা আছে সেটাও কি ধরে নিয়ে যদি ওইটাই থাকে তাহলে সেখানে কিন্তু EIA না SEA EIA হয়েছে ওয়াজ বেসড ইন এ সার্টেন ইনস্টলেশন অর্থাৎ রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে আর SEA হলো স্ট্র্যাটেজিক এনवायरमेंट অ্যাসেসমেন্ট পুরো পেরিফেরিতে সেখানকার বিদ্যুৎ কেন্দ্র থাকতে পারে ইন্ডাস্ট্রি থাকতে পারে ড্রেজিং থাকতে পারে ট্রান্সপোর্টেশন সব কিছু মিলে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্ট করা সেটা আমরা আগেও এগ্রি করেছি এখানেও সেটা বলেছি সুতরাং এখানে কিন্তু নতুন করে কিন্তু EIA এর ব্যাপারে কিন্তু নতুন করে কোনো কনসার্ন শো করা হয় নাই নেক্সট যেটা আসে সেটা হলো যে একটা প্রশ্ন আসলো যে ইনক্লুডিং রামপাল ছিল সেটা বাদ দিয়ে দিল এনি থাকাতে সব বোঝায় তাহলে তো যদি তাই হতো তাহলে আর ব্র্যাকেটে ইনক্লুডিং রাখতো না যদি ওই এনি দিয়ে বোঝাতেন তার মানে ডেফিনেটলি ইট মেন্ট সামথিং রামপাল থাকার দরকার ছিল বলে রাখছে এবং সেখানে এনি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমরা যেটা বুঝে থাকি আপকামিং যেগুলো হবে রামপাল অলরেডি ইজ ইন প্লেস সেই কারণে রামপালটাকে তারা ইনক্লুডিং বলেছিল এবং আমাদের সমস্ত তথ্য উপাত্তর প্রেক্ষিতে দে আর কনভিন্সড এনাফ সেই কারণে তারা সেটা বাদ দিয়ে দিয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন যে রামপাল আছে এটা ধরে নিয়ে বাকিগুলো আমি সেটা আরেকটু আমাকে আধা মিনিট সময় দেন তাহলে আমি বলতে পারি জিনিসটা হলো এরকম আমি যদি কোনো একটা গল্পের যদি খণ্ডিত অংশ পড়ি তাহলে কিন্তু এর কিন্তু এক ধরনের মিনিং বোঝাবে ওই যে ছোটবেলায় আমরা একটা উদাহরণ দিতাম খুব মানে হাসি রসের যে এখানে প্রস্তাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা এখন কেউ যদি ভুলক্রম করে এখানে প্রস্তাব করিবে না করিলে 50 টাকা জরিমানা অনেকটা ওইরকম একটা অবস্থা হবে আমি যদি দেখেন যে ঠিক আছে এই উপরে বিতর্কটা বাদ দিলাম যে ইনক্লুডিং রামপাল পাওয়ার প্ল্যান্ট বাদ দিলাম তাহলে 10 নম্বরে এসে 10 নম্বরে এই কথাটা থাকতো না দেখেন যে 10 নম্বরে যেটা যোগ হলো যে সেখানে বলা হয়েছে যে আপনার এডুকেট টেকনিক্যাল মেজার্স আর পুট ইন প্লেস টু মিটিগেট দিস ইমপ্যাক্টস ইন অর্ডার টু অ্যাভয়েড ড্যামেজ অন আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালুজ অফ দ্য প্রপার্টি এরপরে কেটে দিছে কিন্তু অলসো আর্জেস ইজ নট টু প্রসিড ফার্দার উইথ ইমপ্লিমেন্টেশন অফ রামপাল পাওয়ার প্ল্যান্ট তাহলে তো এটা রাখাই যেত এটা কিন্তু কেটে দিছে সুতরাং এটা মিনি করছে যে রামপাল ক্ষেত্রে এই যে 4 নম্বরে যেটা বলা হয়েছে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর রামপাল সো আমার মনে হয় যে এবং একটা কথা আছে যে ওই যে EIA নিয়ে যেটা রেজওয়ানা আপা যেটা বললেন যে এখানেও কিন্তু ওই যে সেই রামপালের ইম্প্যাক্টগুলো বলা হয়েছে আমি যদি ইংরেজি বুঝে থাকি আমিও তাহলে সেখানে একটা কথা শব্দ আছে লাইকলি এনভায়রনমেন্ট ইম্প্যাক্টস এই লাইকলিতে বোঝাচ্ছে যে এই বিদ্যুৎ কেন্দ্র হলে এই হতে পারে সেই কারণে তো EIA সেই কারণে তো আমরা মিটিগেশন মেজার্স নিয়েছি এবং ভবিষ্যৎ বলে দিবে সেটা মনিটরের মাধ্যমে সেটার কতটুকু বাস্তব ইম্প্যাক্ট হবে কি হবে না আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন বিরতির পর আবার আসছি আলোচনায় কথা বলছিলাম পরিবেশ সুরক্ষা বিকল্প জ্বালানি ভবিষ্যৎ নিয়ে রিজন আপা এই যে আমরা প্রকৌশলী মোহাম্মদ হোসেনের কাছে শুনলাম আপনার সমালোচনাগুলোর বিষয়ে আপনি কি আরেকটু পরিষ্কার করবেন প্রথম কথা হচ্ছে যে সিদ্ধান্তটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে আমি সেটাই নিয়েছি সেটা নিয়ে আর আমাদের এই জন্যই প্রয়োজন পড়লো যে আমরা হঠাৎ করে একদিন রাতে টিভি খুলে দেখলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস নোট ইস্যু করে বলে দিয়েছে যে ইউনেস্কো আপত্তি প্রত্যাহার করে নিয়েছে ফলে আমাদেরকে তো বুঝতে হলো যে কি এমন ঘটনা ঘটলো যে ইউনেস্কো তার আপত্তি প্রত্যাহার করে নিল বুঝতে গিয়ে আমরা এই জিনিসটা পেলাম তবে এটা চূড়ান্ত পর্যায়ে আসবে আরও হয়তো দিন 20-25 সময় লেগে যাবে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হয়নি আগেই এই প্রেস রিলিজ দিয়ে দেওয়া এবং জাতিকে বলে দেওয়া যে ইউনেস্কো তার ওটা সরিয়ে নিয়েছে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর হচ্ছে EIA তো এখানে অবশ্যই আছে 9 নম্বর প্যারায় যেখানে ড্রেজিংয়ের EIA করতে বলা হচ্ছে EIA যদি বাদ দেন আসল ব্যাপারটা হচ্ছে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট whether it's environmental or other ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এটা স্ট্র্যাটেজিকও হতে পারে, স্ট্র্যাটেজিক হলে ওটা পরিবেশগতই হবে, ওইটা স্ট্র্যাটেজিক হলে কি আসলে পরিসরটা আরো বৃহত্তর হয়ে যাবে, আরো অনেক বড় হয়ে যাবে, বাট এনভায়রনমেন্ট ওটার পার্ট থাকবে। ফলে বিষয়টা হচ্ছে প্রভাবটা নিরূপণ, যাতে এই প্রভাবটা নিরূপণ করে আপনি মিটিগেশন করতে পারেন। যদি আপনি দেখেন প্রভাবটা এমন যেটার ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যাবে, তাহলে আপনি এই প্রকল্প করবেন না। যদি আপনি দেখেন যে প্রভাবটা গুরুত্ব মারাত্মক তাৎপর্যপূর্ণ হচ্ছে, আপনি টেকনোলজিক্যালি ব্যবস্থা নিয়ে এটাকে একেবারে কমিয়ে রাখতে পারেন, তাহলে আপনি করবেন। এটাই হচ্ছে EIA বলেন আর SIA বলেন, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের এটাই হচ্ছে উদ্দেশ্য। ফলে এখানে SIA EIA না, এই বিতর্কের আসলে কোনো সুযোগ নেই। এটা EIA যেহেতু, হ্যাঁ, এস হোক আই হোক, এটা কাজের আগে আপনাকে করতে হবে। উনি একটা কথা বলেছেন যে 4 নম্বর প্যারাগ্রাফে ইনক্লুডিং দ্য রামপাল পাওয়ার প্ল্যান্ট কথাগুলো বাদ দিয়ে দিয়েছে। কারণ আমরা যদি দেখি যে রিঅ্যাক্টিভ মিশন মোট 7টি বিষয়ে আলোচনা করেছে, তার মধ্যে রামপালকে তারা স্পেসিফিক্যালি তাদের রিকমেন্ডেশনে বলেছে, আর এই কমিটি ওই কথাগুলো বাদ দিয়ে দিয়েছে। যদি কমিটি বলতো যে কোনো কোনো any large scale development kora will not be allowed, jodi bracket e bole dito except Rampal, acha excluding Rampal, taile ami bujhtam je Rampal ke tara batikromer moddhe dhoreche, tara kintu bole nai, tara boleche any, mane sharbik bhabe jeta korte mana kora hoyeche, sharbik bhabe bola hocche tumi kono bhari development korbe na jotokkhon porjonto na ei strategic environmental অ্যাসেসমেন্টটা হয়। আমি আপনাকে ছোট একটা প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে যে এটা কি হতে পারে যে ওই সুন্দরবন এলাকাতে সাম্প্রতিককালে আরো কয়েক ডজন শিল্প কলকারখানার খবর আমরা শুনছি বলি তারা আসলে আরো বড়, এটা আসলে হতে পারার বিষয় না। এটা যদি আপনি রিঅ্যাক্টিভ যে মিশন ছিল তার TOR দেখেন, সেখানে মোট 7টা বিষয়ে উদ্বেগ জানিয়েই তারা এই মিশনটা করেছে। সেখানে তারা স্পেসিফিক্যালি রামপালের কথাটা বলেছে, আর এই কমিটি স্পেসিফিক্যালি রামপালের কথাটা তুলে দিয়েছে, স্পেসিফিকভাবে আর মেনশন করেনি, কিন্তু এনি কথাটা রেখেছে। যদি হয়তো ইউ ক্যানট ডু এনি ডেভেলপমেন্ট এক্সেপ্ট রামপাল, তাইলে আমি বুঝতাম যে এই এনির থেকে রামপালকে বাদ দেওয়া হয়েছে। ওই এক্সেপ্ট এক্সক্লুডিং কথাগুলো বলা নাই, ইনক্লুডিংয়ের পরিবর্তে এক্সক্লুডিং শব্দটা আসেনি। উনি একটা কথা বলেছেন যে খণ্ডিত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা। আমার মনে হয় এই খণ্ডিত আন্ডারস্ট্যান্ডিংটা সরকার করছে, আমরা করছি না। আমরা নায়ের পরেই দাড়িটা পড়ছি, সরকার নায়ের পরে দাড়িটা পড়ছে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে উনি 9 নম্বরের কথা বলেছেন, এখানে দেখেন স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, মিশন বলেছিল যে আমরা দুঃখিত যে বাংলাদেশ সরকার পশুর নদীর ড্রেজিংয়ের কথা বলছে, কিন্তু EIA করে নাই। আর এখানে ওরা বলে দিয়েছে যে আমরা মিশনের তো গুরুতর আপত্তি ছিল, গুরুতর আপত্তির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার একটা উত্তর দিয়েছে, সেই উত্তরটাকেই এখানে অ্যাকোমোডেট করে মিশনের কনসার্নটাকে বহাল রেখে এই সিদ্ধান্ত। সেখানে বলা হয়েছে যে আমরা আবারও পুনর্ব্যক্ত করছি, উই রিটারেট, যে বাংলাদেশ পশুর নদীর ভবিষ্যৎ কোনো EIA করার, ভবিষ্যৎ কোনো ড্রেজিং করবে না EIA না করে। ভবিষ্যতের মধ্যে কি যেটা করা হবে আগামীতে রামপালের জন্য ওটা পড়ে না, রামপালের ড্রেজিং কি করা হয়ে গেছে? তাহলে যে অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকালও যদি বুঝে থাকি, তাহলেও তো বুঝি যে ভবিষ্যতের মধ্যে যেটা করা হবে সেটা পড়বে। এটা যেহেতু এখনো করা হয়নি, এটা ভবিষ্যতের মধ্যে পড়ছে। উনি আরেকটা কথা বলেছেন লাইকলি, অবশ্যই EIA বলেন SIA বলেন, এর উদ্দেশ্যটাই হচ্ছে যে সম্ভাব্য কি প্রভাব হতে পারে, সেই প্রভাব যদি এমন হয় যে ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি, তাহলে বলা হবে যে এই EIA এর ভিত্তিতে আমরা সিদ্ধান্তে আসলাম আমরা করব না। ফলে বাংলাদেশ সরকার যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করবে বা পশুর নদীর ড্রেজিংয়ের EIAটাকে আপডেট করবে, সেখানে যদি দেখা যায় ওই প্রসেসে যে ক্ষতিটা ইরিভার্সেবল হয়ে যাবে, তাহলে না বলতে হবে। এটাই হচ্ছে EIA বলেন SEA বলেন তার আলটিমেট উদ্দেশ্য। অনেক ধন্যবাদ ডক্টর শামসুল আলম। আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন আনি, যেটা হচ্ছে যে আমরা পত্রিকায় প্রায় পড়ছি যে গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশ বা উদীয়মান অনেকগুলো দেশ জ্বালানি হিসাবে কয়লার উপর নির্ভরশীলতা থেকে সরে যাচ্ছে। আপনি একটু আগে পারমাণবিক বিদ্যুতের কথা বলছিলেন, তো আবার অন্যদিকে বাংলাদেশ অনেকগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে। এটার মধ্যে কি আসলে আমাদের, আপনি যে জ্বালানি দর্শনের কথা বলছিলেন, তার কোনো সম্পর্ক আছে এর সাথে? এর সঙ্গে সম্পর্ক বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি হিসেবে যে বিষয়গুলো বিবেচনায় নিয়ে তার জ্বালানি রূপরেখা, জ্বালানি খাত উন্নয়ন রূপরেখা তৈরি করার দরকার ছিল, সেই বিষয়টি অনুপস্থিত। যেমন ধরেন আমি দুই পাশের কান্ট্রির কথা বলি, এশিয়া ফসিল ফুয়েল আগামী ধরেন 2040 সালে মানে এই শতাব্দীর অর্ধকাল পর্যন্ত 2040-50 সাল পর্যন্ত সবচেয়ে বেশি ফসিল ফুয়েল ব্যবহার করবে ইন্ডিয়া এবং চায়না, এবং সেখানে তারা 2030 সাল নাগাদ বলতে পারেন যে তাদের বিদ্যুৎ উৎপাদন খাত কয়লা নির্ভর থাকবে, এবং এইটা এখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এই জায়গা থেকে তারা এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য তারা যেসব কৌশলগত জায়গাগুলো বিনির্মাণ করছে ভেতরে ভেতরে তারাও সরে যাবে। যেমন আজকে আপনার ধরেন জার্মানির 40% বিদ্যুৎ এখন কোল থেকে তৈরি হচ্ছে, কিন্তু তারা ফেজ আউট করতে যাচ্ছে মানে ড্রাস্টিক্যালি ম্যান্ডেটরি 2022 সাল মধ্যে পারমাণবিক বিদ্যুৎ, কিন্তু কয়লা যাচ্ছে না। কয়লা নতুন করে তৈরি করতে চাচ্ছে না, কিন্তু কয়লা যদি কেউ তৈরি করতে যায় সেখানে হ্যাভি ট্যাক্স ইম্পোজ করতে চাচ্ছে, ডিসকারেজ করছে, কিন্তু ফেজ আউট করছে না। কারণ তারা এই যে ট্রানজিশন ফেজে যদি কোনো আনসার্টিনিটি থেকে থাকে তখন কাভারেজ দেওয়ার ব্যাপারগুলো খুব মৌলিক বিষয় হয়ে গেছে। বললাম যে অনেক ভেতরের জিনিসপত্রগুলো যেখানে কারিগরি বিষয় আছে। এইবার আসেন রিনিউয়েবল এনার্জির ব্যাপারে, সেখানে দুটো জিনিস এখন পর্যন্ত তাদের কাছে চ্যালেঞ্জিং আছে। একটা হচ্ছে গ্রিডকে কিভাবে এই বিদ্যুতের প্যারিটি করা যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার উৎপাদন ফ্লাকচুয়েশন, দ্বিতীয়ত কথা হচ্ছে চাহিদার ফ্লাকচুয়েশন, এই দুটোকে সমন্বয় করার গ্রিডের ক্ষমতা থাকতে হবে। এটা একেবারেই কারিগরি সক্ষমতা গ্রিডের ব্যাপারে, সেই জায়গাটা তারা সবচেয়ে বেশি পয়সা ঢালছে এবং তারা অনেকখানি কামিয়াব হয়েছে। আমি মনে করি যে তারা মনে করছে যে 2020-25-30 সাল থেকে তারা টার্গেট করেছে, 30 সালটাকে তারা একেবারেই মানে সলিড গ্রাউন্ড ধরে নিয়েছে যে ওই সময় তারা একেবারে পুরা জিনিসটাই জয় করে ফেলবে, কিন্তু এই জায়গাগুলোতে তারা প্রচুর পরিমাণে ইফোর্ট দিচ্ছে। এবং তাদের হোল থিংস সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রফেশনাল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং পরিচালিত হচ্ছে। প্রফেশনালরা দায়িত্ব নিছে, প্রফেশনালরা এখন সেখানকার রাজনীতিকে পরিবর্তন করছে, রাজনীতিবিদরা তাদের কথাই চলতে হচ্ছে। এই সব বিষয়গুলো তারা কিন্তু ট্রান্সফর্ম করে একটা জায়গায় নিয়ে গেছে। মন্ত্রণালয়গুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেখানে মন্ত্রণালয়ের কোনো গাড়িও নেই, লোকও নেই, মন্ত্রণালয় মনে হচ্ছে ব্রাণভূমি। এই সব জায়গাগুলোকে এইসব করতে যেয়ে তাদের করতে হয়েছে, এবং তৃণমূল পর্যায়ে মাঠ লেভেলের মানুষগুলোকে এই কাজকর্মের মধ্যে সম্পৃক্ত করা হয়েছে, এবং বলতে পারেন যে পুরা ক্ষমতাটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং তাতে করে সোশ্যাল মানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, পলিটিক্যাল জিনিস চেঞ্জ হয়ে গেছে। আমরা তো স্থানীয় সরকার নিয়ে গেছি তৃণমূল পর্যায়ে, সেখানে দুর্নীতি বিকেন্দ্রীকরণ করেছে, আর তারা সেখানে স্বচ্ছতার সাথে তারা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে সবাইকে সম্পৃক্ত করেছে। সেখানে কোনো মানে এই যে অসমতার ব্যাপারগুলোকে তারা এলিমিনেট করতে পেরেছে। এই যে জায়গাগুলো তৈরি হওয়া, নিজেকে প্রস্তুত করা, সেই সব বিষয়গুলো আনার বাজে বাজে ফাঁকে ফাঁকে তাদের দর্শনটাকে সমুন্নত রেখেছে, আইডিওলজিটাকে টার্গেট মানে বেস ধরে ভিত্তি ধরে তারা নিজের সক্ষমতা উন্নয়ন করছে। এই তিনটা জিনিসের যদি আপনি সমন্বয় না করতে পারেন তাহলে অন্য দেশের চিন্তা করে আপনি আমার জাতিকে নিয়ে যেতে পারবেন না সেই জায়গায়, বরঞ্চ আরও বিপদ ইনভাইট করা হবে। আজকে আপনি আসেন, আমার দেশের একটা এমপি পাবেন যে আমাকে যদি জিজ্ঞেস করেন যে একজন এমপি নাম বলেন যে সকালবেলা উঠে জনস্বার্থে একটা কাজ করে দুপুরবেলায় এসে ভাত খাইছে। সেখানকার এমপির সঙ্গে আমাদের বসানো হয়েছিল, আচ্ছা এমপি বলছে যে আজকে প্রফেশনালরা বা সরকারে বসে তার যেসব কাজ করতে হচ্ছে, সে বলছে যে আমরা বাধ্য হচ্ছি এই ট্রান্সফরমেশনে যেতে, এই ট্রানজিশনে বাধ্য হচ্ছি, কারণ এই ট্রানজিশন যদি আমরা লিডিংয়ে সাকসেসফুল না হয় তাহলে আগামী সেপ্টেম্বরের ইলেকশনে আমাদের ভরাডুবি ঘটবে, কিন্তু আমরা নিশ্চিত না হোল ইউরোপে আমরা এই মডেল সাকসেসফুল করতে পারবো, কারণ সেখানে যে লিমিটেশনগুলো আছে যে হোল ইউরোপ মনে করে। আমাদের সামনেই পোল্যান্ডের একজনকে জিজ্ঞেস করা হলো, তার গ্যাস আমদানি করছে সে রাশিয়া থেকে, সে গ্যাস ভালো কোয়ালিটির পাচ্ছে না। উনি বললেন তাহলে পোল্যান্ডের গ্যাস রাশিয়াতে নিয়ে এনে পিউরিফাই করে আমরা পোল্যান্ডে দেই, তার মানে তাদের মেম্বার স্টেটগুলো রাশিয়ার উপরে এইভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। সেই জায়গা থেকে উনি আশঙ্কা করছেন যে হোল ইউরোপে এই মডেল এখন ইমপ্লিমেন্ট করার উপযোগী নয়, কিন্তু তার জাতি আলাদাভাবে পয়সা দিচ্ছে রিনিউয়েবল 6.5 ইউরো সেন্ট তারা দিচ্ছে পার ইউনিট বিদ্যুতে, দিয়ে তারা বলছে যে এই টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তোমাকে এই কমিটমেন্ট ফুলফিল করতেই হবে। আমরা একটু দেশের পরিস্থিতি একটু আলাপ করি। আমরা প্রকৌশলী মোহাম্মদ হোসেনের কাছে আসি, যে আমরা যেটা শামসুল আলমের কাছে একটু আগে শুনলাম কিছুক্ষণ আগে, যে আমাদের দেশে যে জ্বালানি নীতিগুলো ছিল, এনার্জি মিক্স বলি কিংবা পুরনো যে জ্বালানি পরিকল্পনাগুলো বলি, সেগুলো সবসময় সামঞ্জস্যপূর্ণ হয় না কিংবা কিছুদিন পরে সেটা বাস্তবায়ন ফেলে রাখা হয়। তো আপনি কিভাবে দেখছেন যে আমাদের জ্বালানি পরিকল্পনা কি, তার ভবিষ্যৎ কি? না, আমি আবারও সেই আমার কথা যেটা রিটারেট করবো, যে আমি বরং ওনাকে অনেক সময় পাবো ওনার সাথে বাত বিতণ্ডা করার জন্য, বাত করার জন্য। তো আমি বলবো রামপালের দুটো সংক্ষেপে বলে, সেটা হলো যে একটা জিনিস যে না, এখানে আসলে তো আমাদের ডিফার করছেন। আমরা তো EIA করবো ড্রেজিংয়ের জন্য, এটা তো ইভেন এই ধরনের কাজের এটা আমাদের ল অনুযায়ী কিন্তু EIA করতে হয়। সো ড্রেজিংয়ের জন্য EIA করা হবে, সেটা তারা বলছে নিয়মিতভাবে, আমরা যেটা পত্রিকায় পড়ি না, এখন কোনো ড্রেজিং করা হচ্ছে না, এখন কোনো ড্রেজিং করা হচ্ছে না। সেকেন্ড যেটা যে আপনার অন্য যে ইয়েগুলো আছে, যেখানে এখানে বলা হয়েছে SEA ক্ষেত্র, যে আমরা সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু আমি ওই যে খণ্ডিত কথাটা বলবো, আমি আবারও রেজওয়ানার দৃষ্টি আকর্ষণ করবো। যদি তাই হতো যে ইনক্লুডিং বাদ দিলে রামপাল বুঝাতো, তাহলে তো এই 10-এর লাস্ট কথাটা বাদ দেওয়ার দরকার ছিল, যে অলসো urges it not to proceed further with implementation of the Rampal power plant in its current location. So এই যেহেতু বলেই দিয়েছে, সেহেতু আর বারবার তো বলার দরকার নেই যে করোনা করোনা করোনা, কারণ ওরা ভেবেছে আপনারা এনির মানেটা বুঝবেন। আপনারা যে এনিকে নো নো, তাহলে ওই ভাবাটা তো ওদের আগেও ভাবতে পারতো, তাহলে আর ইনক্লুডিং ওদের বলার দরকার ছিল না। আমার মনে হয় কি আপনাদের পাবলিশড হয়নি না, আর আপনাদেরও একটু, সরকারেরও একটু অপেক্ষা করা উচিত till the final decision reaches the government, কারণ ফাইনাল ডিসিশনে আরো দুই একটা শব্দ দিক থেকে ওদিকে বদলাতে পারে। আমি প্রথম লাইনেই আপনাকে বলে দিয়েছি যে তুমি ওখানে কোনো ভারী উন্নয়ন কাজ করবে না, পরের লাইনে আবার আমাকে কেন বলতে হবে রামপাল করোনা? আমরা একটা ছোট বিরতিতে বিরতি পর আমরা প্রকৌশলী মোহাম্মদ হোসেনের কাছে আবার আসব। প্রিয় দর্শক সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আসছে আলোচনায়। কথা হচ্ছিল পরিবেশ সুরক্ষা, বিকল্প জ্বালানি ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন প্রকৌশলী মোহাম্মদ হোসেন। না, প্রফেসর শামসুল আলম বেশ কিছু বিষয়ের অবতারণা করেছেন, কিন্তু একটা ভালো কথা উনি বলেছেন, যে উন্নত বিশ্বের বা অন্য দেশে দেখে আমাদের কিছু করতে গেলে যে সেটা বুমেরাং হবে, এটা ওনার কনক্লুডিং রিমার্কস উনি বলেছেন, এবং সেটাই বাস্তবতা। আমার হোমগ্রাউন্ড যে হোমগ্রাউন্ড, যে আমার এক্সপার্ট, আমার পরিবেশ, আমার রিসোর্স, আমার অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, সব কিছু মিলে কিন্তু আমাকে আমার প্ল্যানটা করতে হবে। এবং একটা জিনিস যেটা বাস্তব, যে উনি বলেছেন যে 30 সাল পর্যন্ত ইন্ডিয়া এবং চায়না তাদের কয়লার উপর যে নির্ভরশীলতা, সেটা কিন্তু কন্টিনিউ করবে। দেখুন, আমরা তো সবাই দেশের মানুষ। আজকে 200 বছর আগে ব্রিটেনে মেট্রো রেল হয়েছে, আমরা 200 বছর পরে এখন মেট্রো রেল করছি। জাতিগতভাবে কিন্তু আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে আছি। এখন তাদের পেট ভরে গেছে কয়লার ইয়ে করে, তারা খাওয়া বন্ধ করেছে, আর আমরা সবে মাত্র শুরু করলাম। এবং সেটা যদি, এবং তখন করেছে কি সেই মান্দাতার টেকনোলজি, যখন এগুলোর পলিউশন মিটিগেট করার কোনো সুযোগ ছিল না, এখন জানাও ছিল না। এখন ওভার দ্য ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স এক্সপিরিয়েন্সে জানা গেছে যে কী কী ইম্প্যাক্ট হতে পারে, এর মিটিগেশন কী 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 ইকুইপমেন্ট করতে হবে। এখন তো আমাদের জন্য লাইফ হ্যাজ বিকাম সো ইজি, আমরা এখন সেগুলিকে ইজিলি করতে পারি। তবে এর অর্থ এ নয় যে আমরা অল্টারনেটিভ দেখেন, যে এত কিছুর পরে যে আমাদের ল্যান্ড নাই, আমাদের রিসোর্স বলতে কিন্তু সোলারের একটা ইয়ে আছে, যদিও ল্যান্ড নাই, অন্য খুব একটা নাই। এরপরও কিন্তু বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সোলার হোম সিস্টেম প্রোগ্রামের একটা দেশ। 45 লাখ সোলার হোম সিস্টেম দিয়ে আমরা 2 কোটি মানুষকে আমরা বিদ্যুৎ দিচ্ছি, এবং সেটাকে কীভাবে স্কেল আপ করা যায় সেটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করতেছি। আমরা আমাদের উইন্ড ম্যাপিং করেছি। এখন যে কথাটা প্রফেসর শামসুল আলম প্রায় যেটা বলেন, যে সরকার ব্যবসা বান্ধব, আসলে বাস্তব কথা যেটা, সেটা হলো যে আপনার বিদ্যুৎ আসবে, সেটা হলো বড় কথা। এখন সারা জীবন ওনারাই বলে আসছেন, মানুষ বলে যে আমরা পত্রিকায় দেখলাম যে বাংলাদেশে সোলারের দাম সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে, এটা পত্রিকাতে কিছুদিন আগে আমরা না, ওটা যদি বলেও থাকে, আপনি যেমন আমরা বলি, যেমন আপনার আবুধাবিতে 5 সেন্টে সোলার পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এখন আবুধাবির সাথে যদি আপনি আমার এখানে তুলনা করেন, আমি যেখানে 16 সেন্ট 17 সেন্টে করি, হোয়াটস দ্য ডিফারেন্স? বিদ্যুৎ বিভাগ एक एक प्रस्ताव নিয়ে সেখানে তারা এক একটা কাজ অ্যাওয়ার্ড করতেছে, সেটার কোনো কম্পিটিটিভ বিডিং নেই। আমি এটা ওয়ার্ল্ড ব্যাংকে বলেছি যে তোমরা এখানে যেখানে তোমরা স্বচ্ছতার কথা বলে তোমরা চলে গেলে, মানে দর্শকরা যেটা জানতে চান যে আমাদের তারা বলেন যে আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশি বাজারে দাম বেশি মান খারাপ সবকিছুই, মানে এটা নিয়ে ভয়ঙ্কর রকমের নৈরাজ্য চলছে। বললাম তো যে এগুলো নিয়ে আমার অনেক কথা আছে, আপনি আজকে আলোচনা তুলেন না, আরেকদিন আনেন। এটা নিয়ে আমার ভয়ঙ্কর সব কথাবার্তার এক্সপেরিয়েন্স আছে, এই বিষয়ে আমরা আরেকদিন শুনবো। এই যে বললাম উদাহরণ দিচ্ছি যে কোথায় 5 সেন্ট কোথায় 16 সেন্ট, সেখানের মধ্যে আপনার যে ল্যান্ড ইজ ফ্রি ডেজার্ট। আচ্ছা, সেখানকার যে রেডিয়েশন আমাদের ডাবল, আপনার সেখানে যে ইনসেন্টিভগুলো দেওয়া হয়, সুতরাং আপনি যদি ওখানকার সাথে আমাকে তুলনা করেন এটা কখনোই কিন্তু না, সেটা নিশ্চয়ই মানুষ মেনে নেবে যে আমাদের রেডিয়েশনের কারণে কিংবা ল্যান্ডের কারণে, আমরা দেখেছি, আমরা মডেল করে দেখেছি দাম বেশির কারণে কিংবা মান খারাপ হওয়ার কারণে আমরা সেবা কম পাচ্ছি, তখন তো মানুষের নিশ্চয়ই একটা আপত্তি। দামেরটা তো আমি ক্লিয়ারিফাই করলাম, মানের ব্যাপারটা হলো যে এখন ধরেন যদি প্রাইভেট লেভেলে যদি কেউ ইয়ে করে, সে তো যিনি নিচ্ছেন তার দায় দায়িত্ব, কিন্তু সরকার যখন করে অবশ্যই এর স্পেসিফিকেশন আছে, মানসম্মতভাবে সেগুলি করার চেষ্টা করতেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ রেজনা। আপনার কি মনে হয় যে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে সুন্দরবন রক্ষা করা এবং আমাদের জ্বালানির একটা নিশ্চয়তাও তৈরি করা, এটা কিভাবে একটা ভারসাম্য তৈরি করা যায়? দেখেন, জ্বালানির নিরাপত্তাটা আসলেই বিশদ আলোচনার দাবি রাখে, কারণ অনেক জায়গাতে সুন্দরবনের ব্যাপারে সরকার যেরকম একটা জিদ করেছে যে রামপালেই সরকার করবে, সেকেন্ড ফেজ করবে না তাও সই, ওরিয়ন করবো না তাও সই, কিন্তু ফার্স্ট ফেজ আমরা করেই রাখবো, এই জেদটা থেকে আসলে সরকারকে সরে আসতে হবে। কারণ আপনি দেখবেন যে জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশ বন মন্ত্রণালয় কিছু প্রকল্প দিয়ে থাকে, সেখানে একটা ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড আছে। আমি সেদিন ট্রাস্ট ফান্ডের দেয়া প্রকল্পগুলো ঘাটতে ঘাটতে দেখলাম যে এই সরকারের সময় একটা বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যেই প্রকল্প ওই ট্রাস্ট ফান্ড থেকে টাকা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছে, জনগণ যাতে ভোট দেয় সুন্দরবনকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটাকে নির্বাচিত করতে। তো সেই সরকারের কি হলো আজকে, যে এত কথা বলার পরেও এত উদ্বেগ, এখনও এই সিদ্ধান্তে এখনও উদ্বেগের কথা আছে, তারপরেও সরকার বলেই যাচ্ছে যে টেকনিক্যাল সলিউশন আমরা সব কিছুর করে দেবো। দেখেন, একটা দেশ আমরা যারা মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজ করতে পারিনি, তারা নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টের স্বপ্ন দেখে ফেলি। এই যে কয়দিন আগে ঢাকা শহরে পানি হলো, পানির থেকে বেশি বিরক্ত করেছে হচ্ছে পানির মধ্যে ভেসে থাকা আবর্জনাগুলো। তো আমাদের সক্ষমতা, যেটা আলম ভাই বললেন যে আমাদের সক্ষমতা কতটুকুন, তো আমাদেরকে বুঝতে হবে। আমার সামনে এমন কোনো নজির নেই যে নজির আমাকে বলে যে একটি সরকারি প্রতিষ্ঠান একেবারে দূষণমুক্তভাবে বিদ্যুৎ বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলেন করতে পেরেছে। ফলে আমি আসলে আশান্বিত হবার কোনো কারণ দেখি না, আমি বরং আশান্বিত হওয়ার কারণ দেখি এই জন্য যে তাকে বলা হয়েছে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, ইম্পার্শিয়াল স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, এগুলো না করে তুমি প্রসিড করো না, তুমি ড্রেজিং করো না, তুমি অবকাঠামো নির্মাণ করো না। আমার আসার জায়গা সেইখানে, এবং আমি মনে করি যে সরকারকে এই যে দেন দরবার করতে হয়েছে ইউনেস্কোতে গিয়ে, এখান থেকে সরকার নিশ্চয়ই একটি শিক্ষা নিয়েছে যে বিষয়টা তাদের জন্য সহজ না। অ্যান্ড দে আর বিং ওয়াচড, দে আর নট বিং ওয়াচড বাই পিপল লাইক আস হু ক্যান বি সাইলেন্সড এনি মোমেন্ট, বাট দে আর বিং ওয়াচড বাই an agency like UNESCO, এবং বিশ্ব সম্প্রদায় দেখবে। সরকার আমি আশা করি এখান থেকে সরে আসবে। এখানে একটা আবার অন্য একটা দুঃখজনক বিষয় কি আসে না যে জনগণের কাছ থেকে এজেন্সিটা চলে যাচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থার কাছে? অবশ্যই, যদি এখন দেখেন আমরা দেশের মানুষ কথা বলতে বলতে, আমি ক্লান্ত বলবো না, বাট কথা বলেই যাচ্ছি, এবং আমরা বলছি আমাদের সরকার শুনছে না, কিন্তু ইউনেস্কোর একটা রিঅ্যাক্টিভ মিশন শুনছে। সরকার বলে ওরা আমাদের কথা শুনে, তো আপনারা আমাদের কথা না শুনলে তো রিঅ্যাক্টিভ মিশনই আমাদের কথা শুনবে। আপনারা আমাদের কথাটা শোনেন এবং জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এটাকে অন্যত্র নিয়ে গিয়ে দেখেন না যে আপনাদের তাতে বেশি মানুষের আস্থা বাড়ে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে সরকারের যে এই যে এশিয়া এনার্জির প্রকল্প, এই নানামুখী প্রকল্পে বিরোধিতার মুখোমুখি হয়ে সরকারের কি এমন একটি অবস্থান হলো যে আমরা যদি এটা করে না দেখাতে পারি তাহলে ভবিষ্যতে আর কিছুই আমরা করতে পারবো না, সব কিছুতে বিরোধিতার মুখোমুখি হব? যদি সেটাই হয়ে থাকে তাহলে সরকারের উচিত হচ্ছে, উনি যেটা বলেছেন যে আগে নীতিগুলো, কর্মপরিকল্পনাগুলো, কৌশলগুলো ঠিক করা এবং সেই মোতাবেক এগিয়ে যাওয়া। হঠাৎ করে এখানে একটা করব, সেখানে একটা করব, সমস্ত আর একটাও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আছে, একটা থেকে 28টাতে চলে যাব, নিউক্লিয়ার প্রকল্পে চলে যাব, মিউনিসিপ্যাল ওয়েস্টই ম্যানেজ করতে পারি না, নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজ করে ফেলবো। মানুষও সেখানে সরকারের উপর আস্থা রাখতে পারছে না, ফলে এই পুরো জ্বালানি বিতর্কে এবং জ্বালানির সাথে পরিবেশের বিতর্কে সরকারের উচিত হচ্ছে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের মতামত নিয়ে। আরেকটা কথা বলি, যারা উন্নত হয়ে গেছে তাদের পেট ভরে গেছে বলে তারা সরে আসছে না, তারা সরে, ইন্ডিয়ার মোটেও পেট ভরেনি জ্বালানি নিয়ে, চায়নার মোটেও পেট ভরেনি, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর উপর জোর দেয়া হচ্ছে বলে তাদের কাছেও আর কোনো অপশন নেই, তাদেরকে সরে আসতে হবে, তারা বিকল্পহীন বলেই তারা এই জায়গায় আসছে। ফলে তাদের যেই মডেল আজকে বিশ্বকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, সেই মডেল আমাকে কেন ফলো করতে হবে যেখানে আরো বেটার মডেল আছে। এই বিষয়ে আমরা একটু যেতে চাই ডক্টর শামসুল আলম ভাইয়ের কাছে, যে এই যে আমরা অজস্র একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আমরা দেখছি, আমরা একই সাথে দেখছি যে এখনো পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশ কয়লা থেকে হলেও তারা সরে আসে। এমনকি হতে পারে যে বাংলাদেশ অচিরে নিজেও সরে আসতে বাধ্য হবে, কিন্তু তার আগে আমরা বিপুল পরিমাণ বিনিয়োগ এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে করে ফেলবো। আপনি নিশ্চিন্ত থাকেন যে কয়লা বিদ্যুৎ এ দেশে এক্সপানশন হবে না। সরকারের যে বর্তমান পলিসি আছে, সরকার বেসরকারি খাত যেটাতে ব্যবসা হবে সেই খাতে বিনিয়োগ করবে, সরকার সেই খাতেই পয়সা আনবে এবং সেই খাতেই বিদ্যুৎ উৎপাদন হবে। এই যে আরও 3000 মেগাওয়াট লিকুইড ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা আসছে, সেটা বেসরকারি খাত বিনিয়োগ করতে উৎসাহী, কারণ তারা তেলের ব্যবসা করবে, তারা বিদ্যুতের ব্যবসা করবে, তারা কয়লা আমদানি করে এনে সেখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের গ্রিডে বিদ্যুৎ দেবে, এ ব্যাপারে তারা খুব একটা উৎসাহী না। সুতরাং এ ব্যাপারে অন্তত ভীত হওয়ার কোনো কারণ নেই, এক নম্বর। দুই নম্বর, একদম শেষ দিকে আমরা চলে আসি, জাস্ট আপনি একটা সমাপ্তি বক্তব্যটা নেন আপনার দিক থেকে। আমার দিক থেকে আমি একটা বিষয় যেটা আজকের প্রেক্ষাপটে এখনকার বার্নিং ইস্যু যেটা, সেটা হচ্ছে যে কনসালটেশন মিটিংয়ে যে কথাটা আমি বলেছিলাম যে EIA না করে আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসিড করতেছেন আর EIA চালাচ্ছেন। আজকের EIA রামপাল বিদ্যুৎ কেন্দ্র শুরু না করার কারণে করতেও পারলেন না, তার আগেই EIA নিয়ে আপত্তি উঠে গেছে, ঝড় উঠে গেছে, দেশে উঠেছে, বিদেশে উঠেছে। আমরা কথাবার্তা বলেছি, সরকারের কর্তৃপক্ষীয় ব্যক্তিরা আমাদের কথায় কোনো কান দেয়নি। আমরা যা বলেছি সত্য যদি বলে থাকি তাহলে বিশ্বের সবাই সত্য বললে এক কথাই বলবে, একেবারে হুবহু রিঅ্যাক্টিভ মনিটরিং কমিটি তাই বলে গেছে। সেই রিঅ্যাক্টিভ মনিটরিং কমিটির কথাটাই ইউনেস্কো কমিশনের সাধারণ সভায় আফোল্ড করা হয়েছে, আফোল্ড করে সরকারকে সময় দেওয়া হয়েছে। এখন আমি বলবো যে কথাটা বেলা আপা বলেছেন, যে আর ভুল করেন না, ঘোড়ার আগে গাড়ি জুড়েন না। ওই কৌশলগত সমীক্ষাই বলেন, আর ড্রেনেজের সমীক্ষাই বলেন, এনভায়রনমেন্টাল সমীক্ষাই বলেন, যা কিছু বলেন সব কিছু করে মানুষকে আস্থায় নিয়ে আপনি পারেন, আপনার করার ক্ষমতা আছে, সেটা আগে দেখান। আপনি সামান্যতম পরিবেশ দূষণমুক্ত বুড়িগঙ্গা করতে পারেন না, নদী দখল ঠেকাইতে পারেন না, ল্যান্ডস্লাইড পাহাড়কে নিরাপদ রাখতে পারেন না, সেখানে আপনি সুন্দরবনকে নিরাপদ রাখবেন, এ কথা মানুষ বিশ্বাস করে না। আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি। প্রকৌশলী মোহাম্মদ হোসেন, আপনার কাছে ছোট্ট প্রশ্ন থাকবে, খুব সংক্ষেপে বলবেন যে বাংলাদেশে পরিবেশ সুরক্ষা বলতে এখন একটা জায়গায় কেন্দ্রীভূত হয়েছে সুন্দরবন প্রশ্নটাকে, সুন্দরবনকে রক্ষা করার বিষয়টা। তো সরকার আসলে সুন্দরবনকে রক্ষা করার ব্যাপারে কতখানি তার অঙ্গীকার আছে? কারণ আমরা গত পরশুদিনের পত্রিকায় দেখেছি একজন প্রভাবশালী ব্যক্তি তার একটা ঘের সুন্দরবনের একদম পেটের মধ্যে। তো আপনার কি মনে হয় যে আসলে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র কিংবা অন্যান্য প্রকল্প? না, আমার মনে হয় যে এটা এর উত্তর কিন্তু একটু আগে রেজনাপা দিয়েছেন, যে এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর বিগত মেয়াদে কিন্তু 1997 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা লিস্টভুক্ত হয়, এবং উনি বলেছেন যে সুন্দরবনকে বিশ্বের 7ম প্রাকৃতিক ইয়ের মধ্যে একটা করার জন্য সরকার ইনিশিয়েটিভ নিয়েছে। সুতরাং যেই সন্তান, ইটস এ গভর্নমেন্টস বেবি, গভর্নমেন্ট ডেফিনেটলি উইল আফোল্ড ইটস ফিল্ড। এবং আমি মনে করি যে সব ধরনের এই যে সরকার তো অলরেডি বলেছে যে ফার্দার কোনো ইনফ্রাস্ট্রাকচার করবে না, এখন যদি কেউ করে থাকে অবশ্যই এগুলি ডিসকন্টিনিউ করা হবে, এবং সুন্দরবনকে রক্ষা করেই সরকার অন্য সমস্ত যে রামপাল হোক বা যদি হয় SEA করার মাধ্যমে বাকিগুলো করবে। এবং SEA-র যে কোনো আউটপুট যদি সুন্দরবনের যদি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি ইনকর্পোরেট করতে হয়, ডেফিনেটলি গভর্নমেন্ট উইল ডু। আমরা তো আশা করব সেটাই তারা করবে। প্রিয় দর্শক, আমরা আজকে তিনজন আলোচককে ধন্যবাদ জানাই তাদের সুচিন্তিত মতামতের জন্য। আমরা জানি সুন্দরবন এবং বাংলাদেশের পরিবেশ শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্যই জরুরি। দৃশ্যপটে আমরা আজকে সেই আলোচনাই করলাম। দৃশ্যপট পুনঃপ্রচারিত হবে সকাল 6:30টায়। শুভরাত্রি।